হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমাদের ঠাকুর মন্দিরটা রং করা হচ্ছে ধীরে ধীরে, যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এখানে পাখা চলছে, এতটাই শব্দ হচ্ছে যে শোনা যাচ্ছে না। আর আমি এখন কথাটা একটু ধীর মস্তিষ্কে বলছি, কারণ এখন সবাই ঘুমিয়ে পড়েছে দুপুরে। তো সেই জন্য আগে ঠাকুর ঘরটা কতটা কি রেডি হলো, মন্দিরটা কীভাবে রেডি হলো সেটা আগে দেখাই, তারপর আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। ঠিক আছে? খুব সুন্দর আছি। না কি ঠিক আছে? না এরকম থাক, ঠিক আছে। এর থেকে বেশি ডিপ ভালো নয়, তখন দেয়ালের প্রাচীরের মতো লাগবে। উপরে সাদা, উপরে সাদা পুরোটা দেয়া হয়ে গেছে, এখন বাকি আছে নিচে দেয়ালে দেয়া হবে। তুমি ছাড়া আমার জীবন, আগে একটু দিয়ে দেখো কেমন লাগে। হ্যাভি সুন্দর হচ্ছে এই কালারটা, ঠিক আছে। ঠাকুর ঘরটা আজকে মনের মতো করে হচ্ছে, ধীরে ধীরে হচ্ছে, হ্যাভি সুন্দর। ওই তো নিচে, ওরে বাস, কালার হ্যাভি সুন্দর, ফাটাফাটি কালারিং হচ্ছে। মিস্ত্রিটা তো দেখতে হবে কাদের বাড়ি। তোমার জন্য সাজতে আমার লাগে গো ভালো, লাগে গো ভালো, ঝলমল শাড়ি আমার ঝলমল। এবারে ঠাকুর ভাববে একটু একটু যে আমি এবার একটা খুব একটা সুন্দর স্থানে এলাম, কি বলো? হ্যাপি লাগছে, কো হ্যাপি লাগছে, হ্যাপি হ্যাপি বাবা। তোমার পুতুলটা কি হ্যাপি না পুতুলটা খারাপ? পুতুলা হ্যাপি, তুমি তুমি ভি হ্যাপি। ও মা, ফালতু মেয়ে ছেলে, সে আবার বলছে হ্যাপি। হ্যাঁ এটা শুকলো হয়ে গেছে, এক্ষুনি শুকলো হয়ে গেছে। হ্যাঁ এক্ষুনি হয়ে গেছে, এখানে, হ্যাঁ এখানে হয়ে গেছে। ফালতু মেয়ে নয় তো কি, তুমি কি ভালো মেয়ে? হ্যাঁ ভালো মেয়ে, ওই জন্য একটাও তুমি কথা শোনো নি আমার। শুনবো এখন, একদিক হয়ে গেল, বাকি আছে আর একদিক। এর উপরে আলাদা হবে আর নয়, আরেকবার দিলে মনে হয় ভালো হতো। হ্যাঁ গো, ওই যে দেখো সিমেন্টের দেয়ালে কিরকম রং ফেকাশে হয়ে গেছে, যত শুকনো হচ্ছে না। ওই যে ওখানে সেদিকে ডবল দেওয়া, ও আচ্ছা এখানে ডবল দেওয়া আছে সেই জন্য। কি গো হয়ে গেছে পুরোটা? একদম প্রায় কমপ্লিট হয়ে এসেছে, আর অল্প একটু আর কি। প্রথমে কালারটা এমন ভাবেই ছিল, মনে হচ্ছিল খুব সুন্দর, তারপর শুকনো হয়ে গেছে, দেখো কালারটা খুব ফ্যাকাশা হয়ে গেছে। কারণ এই কাজগুলো আমাদের প্রথম, এগুলো অজানা কাজ প্রথম হচ্ছে, তাই এরকম ভুল আমাদের হতেই হবে, কিছু করার নেই। তো অজানা কাজকে আমরা এইভাবেই জানার চেষ্টা করি, এবং ধীরে ধীরে তোমরা পাশে থাকো এবং করতে থাকো। কত দূর বাকি আছে? আর ডবল দেবো নাকি এর উপরে? সিঙ্গেল রইবে, যেরকম হয়েছে তাতেই খুশি। মোটে হচ্ছিল না, এর থেকে বেশি আমি আশা করিনি, ঠিকই আছে। আর বাকি ঠাকুরের সিংহাসনটা, ঠাকুরের সিংহাসনটা ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, টিকটিকি দাগ দিল, ঠিক ঠিক টিক টিক আর ঠিক ঠিক।
তো আমি ব্লগটা তৈরি করতে করতে বললাম যে তুমি এদিকে ঘোরো, একটা থাম্বনেল দেবো তোমার জন্য, তোমার সঙ্গে একটা ছবি তুলবো। ছবি তোলার সঙ্গে কিভাবে করছে দেখো, কিভাবে দাঁত মুখ খিচিয়ে কিভাবে করছে দেখো। তারপরেটাই যদিও করলো আবার অন্যদিকে মুখ করে, তারপরে স্টপে যেতে থাকো আর তোমরা হাসতেই থাকো। সবশেষে একটা ভালো ছবি তুললো আর ওটাই দিয়েই আমি থাম্বনেল সেট করলাম। এখন ঘরের মধ্যে দেওয়া শেষ হওয়ার পর বাইরেরটা দেওয়া হচ্ছে, নিজেরাই বাড়িতে বসে বসে দাগ দিয়ে দিল। মজুরি মজুরি খরচাটা বেঁচে গেল না কি বলো? এর ভিতরে তো দেবো। হাত কাটা আছে, সে ফাঁকাটা, হ্যাঁ ওখানটা একটু বেশ ভালো লাগে। আগে এখানে প্লাস্টার করতে হতো, নাহলে ওই যে রং ধরবে নিজে চট করলে ভালো। পরপর রোদ্দুরটা মানে অন্যদিকে গড়ে চলে যাচ্ছে, এই জন্য এখানে ছায়া লাগছে, একটু ভালো হচ্ছে। রোদ্দুর লাগলে আরও বেশি কষ্ট হতো। দেখো এই কাকু যে আমাদের বাড়িতে এলো, তো ওই কাকুই পুরো বলে দিয়েছিলো যে কত কী রং লাগবে, কত মানে কীটা দিতে হবে এবং কিভাবে করতে হবে, সবটাই উনি প্ল্যান দিয়েছিলো। তো সেই মতো করেছে, করতে অনেকটাই সুবিধা হয়েছে। যে আমরা এইভাবেই ছোটো ছোটো কাজ করে থাকি, যখন দেখলাম যে প্রথমবার ভুল হয়েছে এইরকম, তারপর তখন দ্বিতীয়বার যে জিজ্ঞাসা করে আবার চেষ্টা করে দেখলাম, তারপর নিজেরা আমরা শিখতে পারি এবং সব কাজ এইভাবেই করতে থাকি। আমার বড়ও অনেকটা হাতের কাজ জানে এবং আমিও অনেকটা মানে পরিবারের যেগুলো না করলে নয় সেগুলো আমি করতে পারি, এবং সে অর্ধেকটা করলো আমি অর্ধেকটা করলো, ওইভাবেই আমাদের চলে। তো বাকিটা দেখতে থাকো। অতটা দেওয়া হবে নাকি, আর দেবো নি? নেই তো বালতিতে মাখানো নেই তো, আর কি কি জন্য দেবো, যেটুকু আছে সেটুকু তুমি শেষ করবো। কাকুর সঙ্গে যাবো নাকি, তাহলে দেরি করো নি, পালিয়ে যাও। আর যেটুকু আছে সেটিকে তো আমাকে, আমি গ্রিলে দিয়ে দেবো। দাও তারপর মন্দিরটা রং করার জন্য একটু রেডি করে নিচ্ছে, সব রকম মিশিয়ে একটু তৈরি করে নিচ্ছে। দেখতে থাকো মন্দিরটা ও রং করে দেওয়ার পর খুবই সুন্দর দেখাচ্ছে। বাবু হাসা হাসি করছে, বাবু বাবু যদি থাকতো তাহলে বাবু কাজ করে দিতে জানো অবস্থা। এখন শুরু হয়ে গেল হরি ঠাকুরকে নতুন জামা পরানো। একে নতুন জামা পরানো হয় কিন্তু এরকম তাড়াতাড়ি হয়ে যায়, কি করা যায়, অনেক দিনের আশা আজকে পূর্ণ হলো। লোকের সিলভার প্লে বাটন পায় কিংবা 1000 সাবস্ক্রাইব পূরণ হয়, অনেক দিনের মনের আশা, আর এটা ছিল আমার মনের আশা। কি হরি হর এ নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মহান।
এই গানটা আমার মেয়ের হচ্ছে খুব প্রিয়। আমার মেয়ে বলে তুমি আমাকে এই গানটা পাড়িয়ে ঘুম পাড়াও, না হলে আমি কিছুতেই ঘুমাবো না। যতক্ষণ না এই গানটা গাইছি ততক্ষণ ও ঘুমাবে না। হাজার গান করতে পারি কিন্তু এই গানটা না করলে ও ঘুমাবেই না একদম। বাবু কই? বাবু এই যে এদিকে বনু কই? বনু ঘুমিয়ে আছে, ভাই ঘুমিয়ে আছে, দাদা ঘুমিয়ে আছে, বনু শাড়ি পরে ঘুমিয়ে আছে, দেখছো? শোনো আবার টাটা। ভিডিও করে এই জন্য ইয়ার কি ভালো লাগে, যেরকম করো তাদের সম্মান আছে এরকম করতে।